সালামু আলাইকুম জিউজিটি জিঙ্কা জীবন যেখানে যেমন মানিয়ে নেবেন তেমন সবাই আছেন কেমন আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে হয়তো আপনি জেনে গেছেন ই কমার্স নীতিমালা 2021 নতুনভাবে এসে গেছে এখন ই কমার্সের সাথে জড়িত যেই প্রতিষ্ঠানগুলো বিজনেস করছে বাংলাদেশে বিশেষ করে এইভেলি আলিশা মার্ট ধামাকা সিরাজগঞ্জ শপ ইউকম আলাদিন এই অস্বাভাবিক ডিসকাউন্টার অফারের বিজনেস প্রতিষ্ঠানগুলোর আর কোনো সুযোগ নেই এই অস্বাভাবিক অফার দিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করার তার অন্যতম কারণ হচ্ছে নতুন নীতিমালায় স্পষ্ট উল্লেখ করা আছে গ্রাহককে 5 দিনের মধ্যে পণ্য ডেলিভারি নিশ্চিত করতে হবে এর ঊর্ধ্বে 7 দিন 5 দিন হচ্ছে ক্রেতা বিক্রেতা যদি একই জেলার হয় তবে 5 দিন এর বাহিরের জেলার হলে 7 দিন সুতরাং আর ডিসকাউন্টের অফারের সুযোগ নেই কোটি কোটি টাকা অগ্রিম নেওয়ার সুযোগ নেই একটি টাকাও বিক্রয়কারী প্রতিষ্ঠান পাবে না যতক্ষণ পর্যন্ত গ্রাহক পণ্য হাতে না পায় এই ক্ষেত্রে এখন আর কোনো প্রতিষ্ঠানই আপনার সাথে প্রতারণা করতে পারবে না কিংবা আপনিও কোনো প্রতিষ্ঠানের সাথে ঠকবাজি করতে পারবেন না যদিও ক্রেতার তেমনটা সুযোগ নাই তারপরে এই চমৎকার নীতিমালার কারণে কেউ আর এই সুযোগ গ্রহণ করতে পারবে না তবে ইভেলি কিছুটা বিপদে পড়ে যেতে পারে তার কারণ হচ্ছে তাদের পূর্বে অনেক অর্ডার নেওয়া আছে তো টোটাল তাদের ঋণ প্রায় 350 কোটি টাকার উপরে তো ইভিলির সিইও যিনি রাসেল আহমেদ তিনি একটা পরিকল্পনা করেছিলেন 2024 পর্যন্ত তার এই ডিসকাউন্টের সিস্টেমে তার বিজনেসটা তখন হয়তোবা ঋণটা শূন্যের কোঠায় চলে আসবে কিন্তু এখন তো সেই সুযোগ নেই সুতরাং রাসেল আহমেদকে এখন একটু ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এই গ্রাহকের ঋণ পরিশোধ করে তার বিজনেসকে ডেভেলপ করতে হবে রান করতে হবে তো আমি আশা করব ইভিলি একটি সুনাম অর্জন করেছে নাম তৈরি করেছে বাংলাদেশে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সেটা বড় হোক আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি তবে গ্রাহকের এই ঋণ পরিশোধের জন্য তিনি কোন সিস্টেমে যাবেন ওনার পৈতৃক সম্পত্তি বিক্রি করবেন নাকি ওনার অন্য বিজনেস থেকে আনবেন যেভাবে হোক উনি ওনার বিজনেসটা টিকিয়ে রাখুক ঋণ পরিশোধ করে নতুন সিস্টেমে নতুন নীতিমালায় বিজনেস করুক এটা আমার প্রত্যাশা থাকবে অনেকেই সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছেন যে নতুন নীতিমালা তো আমরা পেলাম কিন্তু আমাদের পূর্বের অর্ডারের আমাদের কি হবে আমাদের টাকার কি হবে দেখুন আপনি যখন লেনদেন করেছিলেন তখন বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় কেউ জানতো না সেটা আপনার এবং ইভিলির সমস্যা আপনাদের ব্যক্তিগত দায়দানার হিসেবগুলো কখনোই সরকার বহন করবে না বাণিজ্য মন্ত্রণালয় বহন করবে না বাংলাদেশ ব্যাংক সে ব্যাপারে কথা বলবে না সুতরাং সেই সমস্যাটা আপনার এবং ইভিলির আপনাদেরকেই এটা ঠান্ডা মাথায় বসে সমাধান করতে হবে আসলে কি করণীয় এখন কারো সুযোগ নেই ইতিমধ্যে আরেকটি খবর আপনারা জানেন ই কমার্স সাইট প্রায় 60টি প্রতিষ্ঠানের ব্যাংক তলব করেছে বাংলাদেশ ব্যাংক তাদের যাবতীয় হিসাব নিকাশ এখন তারা করছে এর মধ্যে রয়েছে সিরাজগঞ্জ শপ আলিশা মার্ট ইউকম আলাদিন ধামাকা এই এরকম 60টি প্রতিষ্ঠানের হিসাব নিকাশ নিয়ে আবার বসেছে ব্যাংক তলব করেছে বাংলাদেশ ব্যাংক তার কারণে ইভিলিটটা পূর্বে তারা নিয়েছিল তো আশা করি একেবারেই খুব চমৎকারভাবে গুছিয়ে দেওয়া হচ্ছে ই কমার্স সাইটকে বাংলাদেশের ই কমার্স সাইট নিয়ে যাদের আশঙ্কা ছিল যে কিছু একটা হয়ে যেতে পারে এ অমুকে টাকা মেরে দিচ্ছে এখন আর সেই সুযোগ নেই আরেকটি কথা নীতিমালায় স্পষ্ট উল্লেখ করে দিয়েছে ই কমার্সের লাইসেন্স নিয়ে কেউ যেন MLM বিজনেস না করে যেটা আমরা জানি ডেস্টিনি MLM করে অনেক প্রতারণা করেছে সেই রফিকুল আমিন এখন আবার আজকের নিউজে শুনলাম রফিকুল আমিন কারাগারে বসেই জুম মিটিং করে D2 কেনামক আরেকটি MLM বিজনেস চালু করে দিয়েছে ইতিমধ্যে দুঃখজনক কারা কর্তৃপক্ষের নিশ্চয়ই এখানে একটা লেনদেন হয়েছে মোটা দাগে নাহলে সুযোগ নাই কারাগারে বসবে মোবাইলে আবার জুম মিটিং করে আরেকটা বিজনেস পরিচালনা করবে আবারও সেই প্রতারণা MLM D2K নতুন নামে অসম্ভব কিন্তু সব সম্ভবের দেশে এটা হয়ে যাচ্ছে দুর্নীতি এখানেও আছে রফিকুল আমিনকে এখন আরও কঠিনতে কঠিনতম সাজা দেওয়া হোক ইতিমধ্যে প্রমাণিত জুম মিটিংয়ের ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলে আসছে মেইনস্ট্রিম গণমাধ্যম সেটা প্রকাশ করছে যাই হোক সেইটাও উল্লেখ আছে ই কমার্সের লাইসেন্স নিয়ে কেউ MLM বাণিজ্য করতে পারবে না চমৎকার চমৎকার নীতিমালা এখন সকল প্রতিষ্ঠান এই নীতিমালায় চললে কেউ ধ্বংস হবে না গ্রাহকও প্রতারিত হবে না ইভিলিও টিকে থাকবে সবাই টিকে থাকবে তো ইভিলি রাসেল আহমেদকে আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে অনুরোধ করব ঠান্ডা মাথায় আপনার যে ঋণটা হয়ে গেছে ঋণটা পরিশোধের ব্যবস্থা করুন কীভাবে করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ম্যানেজমেন্টের ব্যাপার করে নতুন নীতিমালায় আপনারা ব্যবসা পরিচালনা করুন বাংলাদেশে ইভিলি সহ সকল ই কমার্স সাইট আরও ডেভেলপ হোক বাংলাদেশের সম্পদ এক একটি ব্র্যান্ড তৈরি হোক এই প্রত্যাশায় ভালো থাকুন আপনি ভালো থাকুন আপনার পরিবার পৃথিবী সুখী হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম